বন্ধুরা, কিছু মানুষ কেন রোনাল্ডোকে রোবট ভাবে? বন্ধুরা, আজকে আপনাদের রোনাল্ডো সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা জানার পর আপনিও ভাবতে শুরু করবেন যে সত্যি কি রোনাল্ডো একজন রোবট নাকি মানুষ। যদি মানুষ এবং গাড়ির মধ্যে রেস করা হয় তো সত্যি এটাই যে গাড়ি জিতবে। কিন্তু যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির কার বুগাটি ভেরন যার স্পিড 410 কিলোমিটার পার হাওয়ার, এদের মধ্যে যখন রেস করা হয় তো আগে কি হয়েছিল সেটা জানলে আপনারা হুজ উড়ে যাবে। আসলে নাইকি তার সুস প্রমোশন করার জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বুগাটি ভেরনের মধ্যে রেস লাগায়। এই রেসের রুলস কিছুটা এইরকম ছিল যে প্রথমে আপনাকে সোজা যেতে হবে এবং এরপর রিটার্নস ওই জায়গাতেই ফিরে আসতে হবে। যখন রেস শুরু হয় তখন বুগাটি ভেরন ফুল স্পিডে আগে চলে যায়। এরপর বুগাটি যতক্ষণে রিভার্স গিয়ার মেরে পিছন ঘুরে ততক্ষণে রোনাল্ডো এই সুযোগ কাজে লাগিয়ে রেস জিতে যায়। তো বন্ধুরা, আপনারাও কি রোনাল্ডোকে রোবট ভাবেন নাকি এটা পরিশ্রমের ফল? কমেন্টে জানাবেন।